ইনপুটে যদি আমরা বিদ্যুতের সাথে সংযোগ দেই তাহলে আউটপুটে আমরা পাচ্ছি ডিসি তিনটা আউটপুট, যেমন 5 ভোল্ট 9 ভোল্ট 9 থেকে 12 ভোল্ট। আচ্ছা ফুল চার্জে ফুল চার্জ কত সময় লাগবে? 5 থেকে 7 ঘন্টা যদি ফুল চার্জ দেন, যেমন ইউপিএসটা এখন আছে 12.20 ভোল্ট ফুল চার্জ আছে, এই কন্ডিশনে আপনি ব্যাকআপ পাবেন 6 থেকে 7 ঘন্টা একটা ডিভাইসের ক্ষেত্রে। টাইপ সি টাইপ বি অথবা এই ধরনের রিলেটেড প্রোডাক্ট হয়ে যায়। তার মানে 5 ভোল্ট দিয়ে আমরা বাসায় মোবাইল চার্জ সহ যত ধরনের ইউএসবি রিলেটেড প্রোডাক্ট আছে ব্যবহার করতে পারবো, ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ। আর এবং 9 থেকে 12 ভোল্ট দিয়ে আমরা কি করতে পারবো, ওয়াইফাই ডিভাইস যত প্রকার ওয়াইফাই ডিভাইস ব্যবহার করতে পারবো। যাদের বাসায় অলরেডি অনু এবং রাউটার আছে তাদের ক্ষেত্রে যদি আমাদের এই ধরনের একটা স্মার্ট ইউপিএস নিতে চান সেক্ষেত্রে আমাদের প্রাইস পড়বে 1800 টাকা। এখন সেকেন্ড আর একটা অপশন আছে, যাদের বাসায় কোনো নতুন লাইন নিতে চাচ্ছেন, আচ্ছা তাদের ক্ষেত্রে বলতে পারেন ভাই আমাদের বাসায় তো কোনো অনু নাই রাউটার নাই এবং ইউপিএসও নাই, সেক্ষেত্রে আমরা একটা প্যাকেজ করেছি দেখুন, একটা অনু একটা রাউটার আচ্ছা এবং একটা ইউপিএস ইউপিএস আছে, এটা আছে টেন্ডা, আর একটা আছে হলো জি টিপি লিংকের 850 অথবা 840 মডেলের অথবা ডি লিংকের 4 অ্যান্টেনা, তিনটে মডেলের আপনি যে কোনো একটা চয়েস করলে আমাদের ফোনে কথা বলবেন, অ্যাডমিনে আপনি যেটা চুজ করবেন সেটাই আপনাকে দেওয়া হবে প্যাকেজের ক্ষেত্রে। যে আমার হাতে দেখতে পাচ্ছেন মিনি মার্ট ইউপিএস, এটা হচ্ছে আপনাদের বিদ্যুৎ না থাকলেও রাউটার সিসি ক্যামেরা ওনো যেভাবে চলবে, ঠিক বিদ্যুৎ থাকলেও যেভাবে চলবে, বিদ্যুৎ না থাকলেও নির্দিষ্ট সময় পর্যন্ত একটা ব্যাকআপ দিবে। এই যে আপনারা দেখেন মিনি ইউপিএস আমার হাতে দেখতে পাচ্ছেন, এইরকম সুন্দর একটা প্যাকেজিংয়ে আসে এবং এটা হচ্ছে মিনি মার্ট ইউপিএস এবং এটা হচ্ছে ব্র্যান্ডিং নেম হচ্ছে মিনি মার্ট ইউপিএস। এই যে আপনার দোকানে দেখতে পাচ্ছেন দোকানের লোগোতে এবং এই যে দেখেন মিনি মার্ট ইউপিএস। ইয়েস ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে আমি অনেক নাম শুনেছি আপনার, মূলত এসি ডিসি ইউপিএস এটার সুবিধাটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আচ্ছা এসি ডিসি ইউপিএস বলতে আমরা এমন একটি ইউপিএস কে বোঝাচ্ছি যার ইনপুটে যদি আমরা এসি ইনপুট লাইন দেই, অর্থাৎ ইনপুটে যদি আমরা বিদ্যুতের সাথে সংযোগ দেই তাহলে আউটপুটে আমরা পাচ্ছি ডিসি তিনটা আউটপুট, যেমন 5 ভোল্ট 9 ভোল্ট 9 থেকে 12 ভোল্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন প্রথমে প্রশ্ন আছে, ঠিক আছে ভাইয়া বুঝলাম না হয় আমার বাসায় বিদ্যুৎ লাইন আছে আমি ইউপিএস এর সংযোগ দিলাম, এখন আউটপুটে যে আপনি বলছেন 5 ভোল্ট 9 থেকে 12 ভোল্ট, তো এটা দিয়ে আমি কি করব মূলত? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু বন্ধুরা একটু লক্ষ্য করুন, আমাদের বাসায় বিশেষ করে ইউএসবি রিলেটেড যত প্রোডাক্ট আছে, বিশেষ করে আমাদের মোবাইল চার্জ গুলো তো দেখা যায় টাইপ সি টাইপ বি অথবা এই ধরনের রিলেটেড প্রোডাক্ট হয়ে থাকে, অর্থাৎ ইউএসবি রিলেটেড একটু লক্ষ্য করুন, ইউএসবি রিলেটেড যত প্রোডাক্ট আছে আমরা এই এই আউটপুট দিয়ে এই ডিসি এই অংশ দিয়ে ব্যবহার করতে পারবো। আবার এই যে 9 থেকে 12 ভোল্ট, আর একটা প্রশ্ন আসছে কোথায় যে এই যে আমাদের ইউপিএস এ 9 থেকে 12 ভোল্ট যে অপশনটা আসে এটা দিয়ে মূলত কি করব? আচ্ছা আমাদের ভিডিওর আসল টুইস্ট হচ্ছে এইখানে, একটু লক্ষ্য করুন বন্ধুরা, আমাদের বাসা বাড়িতে ওয়াইফাই যে ডিভাইসগুলো আছে বিশেষ করে অনু রাউটার ওকে এইগুলো ক্ষেত্রে মূলত 9 থেকে 12 ভোল্ট হয়ে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এখন কেউ যদি প্রশ্ন করে যে ভাই ঠিক আছে বুঝলাম আমার বাসায় একটা রাউটার আছে 9 ভোল্ট 9 ভোল্ট হ্যাঁ আর একটা অনু আছে 12 ভোল্ট 12 ভোল্ট, সেক্ষেত্রে এখানে আমি দুটো আউটপুট আছে আমি কোন দুটো দিয়ে ইউজ করব? ওকে আচ্ছা, এখানে আমরা এক ধরনের প্রযুক্তি ব্যবহার করেছি যেটা কিনা আপনি যদি ইনপুটে এসি লাইন দেন আউটপুটে অটোমেটিক্যালি 9 থেকে 12 ভোল্ট নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, টেকনোলজিটা একটু লক্ষ্য করি, বাজারে এক ধরনের চার্জার পাওয়া যায়, তো এই চার্জার সাধারণত 1.5 থেকে 12 ভোল্ট পর্যন্ত কাজ করে, সেম টেকনোলজি ইউজ করা হয়েছে এইখানে, তার মানে ইনপুটে এসি লাইন দিলে আউটপুটে 5 ভোল্ট 9 থেকে 12 ভোল্ট পাচ্ছি, এই 5 ভোল্ট এবং 9 ভোল্ট দিয়ে আমরা যে ধরনের ডিভাইস ব্যবহার করতে পারবো ইতিমধ্যে আমরা ব্যাখ্যা করছি, তার মানে 5 ভোল্ট দিয়ে আমরা বাসায় মোবাইল চার্জ সহ যত ধরনের ইউএসবি রিলেটেড প্রোডাক্ট আছে ব্যবহার করতে পারবো, ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ। আর এবং
9 থেকে 12 ভোল্ট দিয়ে আমরা কি করতে পারবো ওয়াইফাই ডিভাইস যত প্রকার ওয়াইফাই ডিভাইস ব্যবহার করতে পারবো এর জন্য আমরা একে বলছি কি এসি ডিসি ইউপিএস মিনি মার্ট ইউপিএস জি ওকে প্রোডাক্টের প্রাইস কত আসছে আচ্ছা আমরা এই ক্ষেত্রে দুটো ক্যাটাগরিতে ভাগ করব যাদের বাসায় অলরেডি অনু এবং রাউটার আছে তাদের ক্ষেত্রে যদি আমাদের এই ধরনের একটা স্মার্ট ইউপিএস নিতে চান সেক্ষেত্রে আমাদের প্রাইস করবে 1800 টাকা মানে 1800 টাকা সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার কনফার্ম করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে বিকাশে 300 টাকা অ্যাডভান্স করতে হবে আর বাদ বাকি 1500 টাকা ক্যাশ অন ডেলিভারি দিতে হবে আচ্ছা এখন সেকেন্ড আরেকটা অপশন আছে যাদের বাসায় কোনো নতুন লাইন নিতে চাচ্ছেন আচ্ছা তাদের ক্ষেত্রে বলতে পারেন ভাই আমাদের বাসায় তো কোনো অনু নাই রাউটার নাই এবং ইউপিএস নাই সেক্ষেত্রে আমরা একটা প্যাকেজ করেছি দেখুন একটা অনু একটা রাউটার আচ্ছা এবং একটা ইউপিএস ইউপিএস হ্যাঁ টোটাল প্রাইস পড়বে 5000 টাকা টোটাল প্রাইস পড়বে 5000 টাকা সেক্ষেত্রে তিনটে ব্র্যান্ড আপনি নিতে পারবেন 300 এমবিপিএস এর একটা আছে এটা আছে টেন্ডা হ্যাঁ আর একটা আছে হলো জি টিপি লিংক এর 850 অথবা 840 মডেলের অথবা ডি লিংক এর 4 অ্যান্টেনা তিনটে মডেলের আপনি যে কোনো একটা চয়েস করলে আমাদের ফোনে কথা বলবেন হ্যাঁ অ্যাডমিনে আপনি যেটা চুজ করবেন সেটাই আপনাকে দেওয়া হবে প্যাকেজের ক্ষেত্রে আচ্ছা প্যাকেজের প্রাইস কি 5000 টাকাই জি প্যাকেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে 5000 টাকা দিতে 5000 টাকা দিতে হবে সেক্ষেত্রে আপনাদের অ্যাডভান্স করতে হবে 1000 টাকা আচ্ছা এবং বাদ বাকি 4000 টাকা ক্যাশ অন ডেলিভারি ওকে কিন্তু আমি যেহেতু টেকনিক্যাল সাইডের লোক আমি আপনাদের প্র্যাকটিক্যালি যেটা সেটাই বলবো যেমন আপনার বাসায় ধরেন তিন ফ্যান তিন লাইটের একটা আইপিএস আছে আপনি যদি একসঙ্গে চালান যতক্ষণ ব্যাকআপ দেবে আপনি যদি এক ফ্যান এক লাইট চালান সেক্ষেত্রে অবশ্যই ব্যাকআপ বেশি দেবে ওকে ইউপিএস এর ক্ষেত্রে মিনিমাম ইউপিএস এর ক্ষেত্রে ঠিক তেমনটি ঘটনা ঘটবে আপনি এখানে দেখেন আমি ফুল একটা সেটআপ দিয়ে রেখেছি কিভাবে ইনস্টল দিতে হয় সেক্ষেত্রে আপনি যদি শুধু যাদের বাসায় অনু নেই শুধু রাউটার আছে সেক্ষেত্রে আপনি ব্যাকআপ পাবেন ফুল চার্জে ফুল চার্জ কত সময় লাগবে 5 থেকে 7 ঘন্টা যদি ফুল চার্জ দেন যেমন ইউপিএসটা এখন আছে 12.20 ভোল্ট ফুল চার্জ আছে এই কন্ডিশনে আপনি ব্যাকআপ পাবেন 6 থেকে 7 ঘন্টা একটা ডিভাইসের ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখি অনেকে অনু জিনিসটা কি বুঝতে পারি না অনু হচ্ছে লাইন সাধারণত ওয়াইফাই লাইন দুই প্রকার হয় নর্মাল লাইন যেমন আমাদের বাসা বাড়িতে আমরা শুধু একটাই শুধু কি দেখি রাউটার দেখি রাউটার ক্ষেত্রে কয় ঘন্টা ব্যাকআপ পাবো 6 থেকে 7 ঘন্টা হ্যাঁ আর যাদের বাসায় আরেক প্রকার লাইন আছে কি আছে সেটা হলো আপনার অপটিক্যাল লাইন সেক্ষেত্রে আপনি এই অনু নামে একটা ডিভাইস লাগে সেক্ষেত্রে যদি আপনি দুটো ডিভাইস একসঙ্গে চালান ওই যে উদাহরণ দিলাম কিছুক্ষণ আগে সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্যাকআপ কম আশা করতে হবে সেক্ষেত্রে আপনি 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ পাবে জি আর সেক্ষেত্রে যদি আপনি এর সঙ্গে মনে করেন যে না বাসায় আমার আরেকটা আইপি ক্যামেরা আছে সেখানে ইউএসবি ডিভাইস দিয়ে ব্যবহার করব সেক্ষেত্রে আপনি তিনটে ডিভাইস একসঙ্গে চার্জ দিতে পারবেন এবং ব্যাকআপ পাতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আরেকটু ব্যাকআপ কম পাবে তার মানে আপনাকে বুঝতে হবে যখন আমরা একটা ডিভাইস চালাবো সেক্ষেত্রে আমরা 6 থেকে 7 ঘন্টা ব্যাকআপ দুটো ডিভাইস 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ তিনটে ডিভাইস 2 থেকে 3 ঘন্টা ব্যাকআপ আচ্ছা আচ্ছা তো অর্থাৎ আপনারা এখন ক্লিয়ার হচ্ছেন যে এটার ব্যাকআপ কতক্ষণ পাবেন এইটা কিন্তু আসলে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যে কারণে আপনাদেরকে অথেন্টিক ব্যাকআপের বিষয়টা কিন্তু অলরেডি বলে দিছে এবং এই প্রোডাক্টটি আকর্ষণীয় প্রোডাক্টটি কিন্তু আপনারা 1800 টাকা হলে নিতে পারবেন এবং যদি কেউ প্যাকেজ আকারে নিতে চান তাহলে কিন্তু 5000 টাকা হলে অনু রাউটার এবং মিনি একটা ইউপিএস দিয়ে আপনাদের প্রাইস পড়বে 5000 টাকা ওকে একটা ফাঁকে কথা বলে নেই আমাদের কিন্তু দুই ধরনের প্রোডাক্ট দুই ধরনের প্যাকেট থাকবে ওকে ব্ল্যাক হোয়াইট এবং আমাদের প্রত্যেকটিতে একটা করে নিজস্ব হলোগ্রাম থাকবে মিনি মার্টের হলোগ্রাম শুধু এই হলোগ্রামটা যদি থাকে তাহলে বুঝবেন এটা একটা অরিজিনাল প্রোডাক্ট এবং প্রোডাক্টের ভিতরে একটা মিনি মার্টের হলোগ্রাম থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি সম্বন্ধে যদি একটু ধারণা দিতেন আমরা ফুললি 1 বছরের ওয়ারেন্টি দেব আচ্ছা গ্যারান্টি দেব না তার কারণ হচ্ছে যে একটা প্রোডাক্ট ইউজ করলেন 3 মাস পর প্রোডাক্ট হয়তো কোনো বডিতে স্কেচ পড়ে যেতে পারে ট্রান্সপোর্টের সমস্যা হতে পারে আর প্রোডাক্টের একটা লাইফ টাইম থাকে সেক্ষেত্রে আপনি কখনোই গ্যারান্টি আশা করবেন না অবশ্যই একটা কোয়ালিটি প্রোডাক্ট এবং ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে গেলে আপনাকে ওয়ারেন্টি আশা করতে হবে তো ওয়ারেন্টির ক্ষেত্রে আমাদের হাতে পৌঁছা দিলে হবে ট্রান্সপোর্ট খরচ কিন্তু সবসময় আপনাদের বহন করতে হবে নতুন নেন ওয়ারেন্টি নেন এটা কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি আমাদের হাতে পৌঁছা দিলে 1 বছরের ফুললি ওয়ারেন্টি দিব যে আকর্ষণীয় একটা মিনি ইউপিএস ব্র্যান্ডের মিনি মার্ট ইউপিএস এই আকর্ষণীয় ব্র্যান্ডের একটা মিনি মার্ট ইউপিএস কিনলে 1 বছরের ওয়ারেন্টি পাবেন
এবং এইটার প্রাইস হচ্ছে 1800 টাকা, এবং আপনারা যদি সেম এই প্যাকেজ আকারে নেন তাহলে প্রাইস পড়বে 5000 টাকা। কুরিয়ার সার্ভিসে আমরা কন্ডিশনে সাধারণত দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, কন্ডিশনে আপনার অর্ডার কনফার্ম করার জন্য শুধু রাউটারের ক্ষেত্রে 300 টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য, আর বাদ বাকি 1500 টাকা ক্যাশ অন ডেলিভারি দিতে হবে। আমি দীর্ঘ 12 বছর বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে পিএলসি বোর্ডের এই ধরনের মাদারবোর্ডের কাজ করে থাকি। আচ্ছা ঠিক আছে, এইটারই একটা ছোট এটা কিউট ভার্সন, এটারই ছোট সাইজ করছি এইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমার নিজস্ব ডিজাইন, এবং এই এর পিছনে যে মাদারবোর্ড থাকবে এখানে মাদারবোর্ডের মিনিমার্ট ইউপিএস এর একটা অরিজিনাল লোগো থাকবে। ওকে, দেখুন আমার ইউপিএস এ ইনপুটে লাইন যা সরাসরি এসি লাইনের সঙ্গে, আমি ইউপিএস টা বন্ধ করে দিলাম। এখন কি হলো কি ইউপিএস চার্জিং মোড বন্ধ হয়ে কি হচ্ছে ইউপিএস মোডে আসছে, আমার এখানে কি চলছে একটা রাউটার চলছে একটা অনু চলছে। ঠিক আছে, এখন আমি কি করব, এই যে রাউটারের পাওয়ার চলে আসছে, এই যে অনুর পাওয়ারও চলে আসছে। আচ্ছা এখন আমি কি করব, এখন তো আমি 6-7 ঘন্টা ওয়েট করব না, করব তাহলে আমি একটু মেকানিক্যালি এখানে একটা ডিভাইস তৈরি করেছি, এখানে শুধু ভোল্টেজটা শো করতেছে, এখানে কত আসছে 11.6 ভোল্টে 60 ভোল্টে কনস্ট্যান্ট আছে। তা আমি একটু একটু ভোল্টেজ কমাই, এটা কিন্তু একটা ডিসি ভোল্টেজ রেগুলেটর সিস্টেম ডিজিটাল আমি নিজে তৈরি করে আপনাকে বোঝানোর জন্য দেখা। দেখুন আমি কিন্তু ভোল্টেজ কমাচ্ছে কমাচ্ছে, এখন কিন্তু 10-এ আছে, তাও কিন্তু অন রাউটার চলছে। এখানে কিন্তু একটা প্রশ্ন আছে যে আমি কিন্তু 10 ভোল্টে নিয়ে আসছি, 12 ভোল্টে অনু চলছে, 9 ভোল্টের টিপি লিঙ্কের রাউটার চলছে, এটা যে 9 ভোল্টের টিপি লিঙ্কের রাউটার মডেল 845, আপনার নেটে সার্চ দিয়ে দেখবেন এইটা কিন্তু ইনপুট ভোল্টেজ সিস্টেম ভোল্টেজ নাই, 9 ভোল্টের কি চলছে টিপি লিঙ্কের রাউটার চলছে, ডিবিসির একটা অনু চলছে 12 ভোল্টের। তা আমি কত ভোল্টেজ রাখছি 12, আমি আর একটু ভোল্টেজ কমাবো, কমাই। হ্যাঁ এই দেখুন ইউপিএস এখন কই আর একটু, এই দেখেন আমাকে 10 ভোল্টেজ 9 ভোল্টেজ 9.5 এসে ওকে কি কমান করলো, ব্যাটারি লো দেখায় আমার ইউপিএস মোড অফ করে দিল। তার মানে ও বোঝাচ্ছে যে এর থেকে নিচে নামলে তোমার ব্যাটারি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমি তোমাকে কি দেবো না আর পাওয়ার দেবো না। তা আমার এখন কারেন্ট চলে আসছে, মনে করেন এই যে কারেন্ট চলে আসছে, চলে আসার পরে আমি আর একটু ভোল্টেজ বাড়িয়ে দেই, এই দেখেন ইউপিএস কি ব্যাটারি লো বন্ধ হয়ে ইউপিএস মোডে চলে গেছে। তার মানে এই ডিভাইসটা কি আছে, ব্যাটারি প্রোটেকশন সিস্টেম আছে। এখন ভাই প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি তো দেখালেন না এটা, কিন্তু আমার বাসায় যেটা আছে আমি সেটা কিভাবে চেক করে নেব। দেখুন বন্ধুরা, আপনারা প্রথম একটা ইউপিএস পাবেন, এরকম একটা প্যাকেট খুলবেন, প্যাকেটটা ইনটেক করা থাকবে, একটা সুইচ থাকবে, এই সুইচটা আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে নেওয়ার আগ মুহূর্তে আপনি জাস্ট একটু সুইচিং করবেন। সুইচিং করছেন, এই ব্যাটারি লো সিগন্যাল কি হালকা ব্রাইটনেস আসে, আসছে তো, ওতে বুঝবেন আপনার কি আছে, ব্যাটারি প্রোটেকশন সিস্টেম আছে। এভাবে আপনি নিজের বাসায় প্র্যাকটিক্যালি দেখবেন যে ব্যাটারি প্রোটেকশন সিস্টেম আছে কিনা, এভাবে আপনি চেক করে ইউপিএসটা ডেলিভারি ম্যানের কাছ থেকে নেবেন। যদি আপনি মনে করেন যে ইউপিএসটা কোনো অন হচ্ছে না, সিস্টেম ব্যাটারি প্রোটেকশন সিস্টেম নাই, তাহলে আপনি ইউপিএসটা ডেলিভারি ম্যানের কাছে ওই হাতে ডেলিভারি রিটার্ন করে দেবেন, আমরা চেঞ্জ করে আর একটা দিব। রুমের ঠিকানা যে সেল সেন্টার, এখানে আপনি পাঠিয়ে দিলে হবে, এই ঠিকানায় স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। ধন্যবাদ, আর নেক্সট ভিডিওতে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও সামনে আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।